টানা চার দিন জ্বরে ভুগে গলার অবস্থা খুব খারাপ এখনও গলার দুটো ধার খুব ব্যথা করছে গ্ল্যান্ডে পাশাপাশি গাটাও ম্যাচ ম্যাচ করছে আর এই পরিস্থিতি যখন পঞ্চম দিনে একটি কন্টেন্ট আপনাদের জন্য তৈরি করার চেষ্টা শুরু করলাম তখন প্রথমে মনে হয়েছিল যে মৌওয়ৈত্রের বিষয় নিয়ে কথা বলা যাক কিন্তু দিন যত এগোতে থাকলো তত বিষয়ে পরিবর্তন হতে শুরু করলো আর সেই বিষয়ে পরিবর্তন হয়ে হয়ে এই মুহূর্তে সারা দেশ জুড়ে সবচেয়ে ট্রেন্ডিং টপিকে আজকে আমরা এই ভিডিওটি বানাচ্ছি তা হচ্ছে এ আর রহমানের সুরে নজরুলের লেখা ওই লোহকপাট গানের বিকৃত রূপ নিয়ে এপিসোডের শুরুতেই আপনাদের একটা কথা বলে রাখি তা হচ্ছে আপনারা যদি একটু দেখেন তাহলে দেখবেন সারা পৃথিবী জুড়ে যে কোনো মহান সৃষ্টির পেছনে একজন মহান শিল্পীর হাত থাকে আবার এটাও দেখবেন যখন কোনো মহান ভুল বা কোনো ঐতিহাসিক ভুল ঘটে সেক্ষেত্রেও কোনো একজন ঐতিহাসিক ব্যক্তির দায়িত্ব বর্তায় আর এক্ষেত্রে কারারই লৌহকপাট গানের এই বিকৃত রূপ এবং তা আমাদের সামনে আসার ক্ষেত্রেও এমনই একজন গ্রেট মানুষের গ্রেট ক্রিয়েটারের অবদানই রইল আর তিনি আর কেউ নন এ আর রহমান যিনি হচ্ছেন বর্তমান প্রজন্মে ভারতীয় সিনেমা এবং ভারতীয় সঙ্গীতের একজন উজ্জ্বল নক্ষত্র যার একটি নামে সমস্ত সঙ্গীত শিল্পীরা স্যালুট করে সারা বিশ্ব জুড়ে যার সুরের মূর্ছনায় মানুষ উদ্বেলিত হয়ে ওঠে সেই এ আর রহমান যিনি একের পর এক ক্লাসিক সুর আমাদের দিয়েছেন যদিও সেই সুর কতটা মৌলিক বা কতটা অনুপ্রাণিত হয়ে তার তৈরি তা নিয়ে বারে বারেই হয়েছে বিতর্ক কিন্তু তাতেও এহার রহমানের সৃষ্টি করা সুর সত্যি আমাদের মন ছুঁয়ে যায় আর এবারেও বাঙালি হিসাবে এহার রহমানের কাছ থেকে আমরা স্টেমনটি একটু এক্সপেক্ট করেছিলাম জয় হো যখন সারা বিশ্ব জুড়ে সালামডাক মিলেনিয়ারকে যেমন পৌঁছে দিয়েছিল অস্কারের দরজায় পেয়েছিল অস্কার ঠিক তেমনটাই ডাক মিলেনিয়ারের এই হো গানের জন্য এ আর রহমানও পেয়েছিলেন অস্কার আর এর পর থেকেই সারা পৃথিবী জুড়ে এ আর রহমান একটু বিশেষ জায়গার দাবিদার হয়ে ওঠেন আর সেই দাবিদারত্বের বলেই তারপর থেকেই এ আর রহমান সৃষ্টি করেছেন একের পর এক অভূতপূর্ব সৃষ্টি কিন্তু সেই সৃষ্টি অবশেষে কি জল ঢেলিতে চলেছে অর্থাৎ এ আর রহমান কবি কাজী নজরুল ইসলাম বলা দরকার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা কারার ওই লৌহকপাট গানটি যেভাবে বিকৃত সুরে এবং তার মধ্যে বেশ কিছু জায়গায় অতিরিক্ত শব্দ যুক্ত করে যেভাবে প্রস্তুত করলেন যেভাবে আমাদের সামনে নিয়ে এলেন তাতে এই এপিসোডের শুরুতেই বলে রাখা দরকার আমি কেন সমস্ত বাঙালি শুধু আমাদের দেশ অর্থাৎ আমাদের দেশ পশ্চিমবঙ্গের আমরা এপার বঙ্গের বাঙালিরা নন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ অর্থাৎ ওপার বাংলার বাঙালিরাও সমানভাবে মর্মাহত হয়েছেন তারা কেউই বুঝে উঠতে পারছেন না বা আমরা কেউই বুঝে উঠতে পারছি না ইআর রহমান কেন এমনটা ঘটালেন যদিও এআর রহমানের তরফে এর মধ্যেই স্বীকারোক্তি এসে গেছে ইয়ার রহমান জানিয়েছেন তিনি সুর নিজে তৈরি করেছেন অর্থাৎ কারারই লৌহ কপাঠ উনিশশো একুশ সালের এই গানটিকে কেন্দ্র করে যখন ব্রিটিশ সরকার কেঁপে গেছিল ব্রিটিশ সরকার এতটাই ভয় পেয়েছিল গানের এই কথাগুলিকে কেন্দ্র করে যার জেরে ব্রিটিশ সরকারকে এই গানটি নিষিদ্ধ ঘোষণা করতে হয়েছিল সেই গান যে গানের সুর দিয়েছিলেন খোদ কাজী নজরুল ইসলাম নিজেই সেই গানের সুর নিজের মতো তৈরি করতে গেলেন এয়ার রহমান এবং তা কেন তৈরি করলেন তাই সবচেয়ে বড় প্রশ্নের এই গানটি আমি যেহেতু ইউটিউবে এই কন্টেন্ট তৈরি করছি এবং ইউটিউবের কমিউনিটি গাইডলাইন অনুসারে আমি এখানেই সম্পূর্ণ গানটা আপনাদের শোনাতে পাচ্ছি না কিন্তু যদি গানটি আপনারা গিয়ে শোনেন তাহলে এয়ার রেহমানের প্রতি আপনার শ্রদ্ধা যেমন আগে বেড়েছিল বা এখনও আপনার মনে এয়ার আর প্রতি যে ছবি রয়েছে সেই ছবি অল্প হলেও প্রশ্নের মুখে দাঁড়াতে বাধ্য আর রহমান কীভাবে এই অত্যন্ত রক্ত গরম করা উজ্জীবিত প্রাণবন্ত বাঙালিকে যে গান আজও দাঁড় করায় বাঙালির শিরায় শিরায় রক্ত গরম হয়ে দৌড়ায় সেই গানকে তিনি কিভাবে এরকম মিয়ানো চিরের মতো প্রস্তুত করলেন তাই সত্যিই বিস্ময় কিন্তু বিষয়টার মধ্যে একটা বড় প্রশ্ন থাকছে যে কারার ওই লৌহকপাট এই গানটিকে নিয়ে যখন এত বিতর্ক এই গানটি কোথায় এলো বা ইভা এমন এই গানটা রিপ্রোডাকশান করতে গেলেন এবং তিনি দাবি করলেন তিনি এই গানটার শুরু করেছেন তাহলে আসুন একটু সেদিকেও নজর দেওয়া যাক বিদ্যা স্বামী সিদ্ধার্থ রায় কাপুর এবং রনি স্ক্রুওয়ালা এই দুজনের প্রোডাকশনের একটি নতুন সিনেমা আসতে চলেছে পিপ্পাই এই সিনেমাটি উনিশশো সালের যুদ্ধকে অর্থাৎ মুক্তিযুদ্ধকে সামনে রেখে তৈরি হয়েছে এই যুদ্ধের সিনেমার মধ্যে বেশ কতগুলো গান ব্যবহার হয়েছে যার মধ্যে একটি গান হচ্ছে কারারই লোহ কপাট একবার ভেবে দেখুন কারারৈ লোহ কপাট ভেঙে ফেলে করলে লোপাট যে গানের কথায় কথায় কোথাও তালা ভেঙে ফেল কোথাও কারাগারের দেওয়াল ভেঙে ফেল যে শব্দে ব্রিটিশ সরকার ভয় কেঁপে গেছিলো এবং শেষমেশ যে গানটি নিষিদ্ধ ঘোষণা করেছিল সেই গানের সুর কেনই বা বদলাতে গেলে নেহারুর রহমান উঠছে বিভিন্ন প্রশ্ন কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে এই গানটির সুরের বদল ঘটিয়ে যেমন বিকৃত রূপ দিয়েছে নেহারুর রহমান এই গানটি এখনো পর্যন্ত আমরা শুনেছি এর পিকচারাইজেশন কিভাবে সিনেমার মধ্যে হয়েছে তা কিন্তু এখনও আমরা দেখিনি গানটা যদি আপনি পুরোটা শোনেন তাহলে একটা বিষয় আপনার মাথায় আসবে তা হচ্ছে টিপিক্যাল বলিউড মানসিকতা অর্থাৎ বলিউড বা দক্ষিণ ভারতীয় যারা চিত্র পরিচালক প্রযোজক শিল্পী অভিনেতা অভিনেত্রী বা সেট ডিজাইনার কস্টিউম ডিজাইনার তাদের কাছে একটা বাঙালি সম্বন্ধে একটা ছবি আছে আপনি দেখবেন এই যে বলিউডের সিনেমায় যান বা দক্ষিণী কোনো সিনেমা দেখুন একটা কমন কনসেপ্ট বাঙালি বাণী বাঙালি মহিলা লাল পাড় সাদা শাড়ি পরে তিনি সকাল সকাল উঠে পুজো করছেন বাজার দোকান সব সাদা শাড়ি লাল পাড় সাদা শাড়ি পরেই তিনি করছেন বা বাঙালি পুরুষ মানে তিনি ধুতি পাঞ্জাবি চেপে চেপে তুলতে তেল দিয়ে চুল আঁচড়ানো চোখে মোটা ফ্রেমের চশমা গোঁফ আছে এরকম একজন মানুষ যার পায়ে মোজা দিয়ে একটা জ্যাকশন শু পরিয়ে দেবে এবং এইভাবেই বাঙালি চরিত্রকে দাঁড় করানোর চেষ্টা করা হয় বলিউড এবং দক্ষিণী বিভিন্ন প্রোডাকশানের সিনেমায় কিন্তু বাস্তবে কি আমরা বাঙালিটা ওরমভাবে ঘুরি বা আমাদের বাড়ির মা বোনেরা কি ওইভাবে থাকেন মানে বাঙালি বলতে যে সেন্সকে এখনও পর্যন্ত ভারতীয় সিনেমা অর্থাৎ বাংলা সিনেমার বাইরে যে ভারতীয় সিনেমা তারা বাঙালি বলতে যে সেন্সকে এখনও বয়ে নিয়ে চলেছে সেই একটা একটা খুব মেলোড্রাম্যাটিক একটা মানে খুব ক্লিশে একটা সেন্স সেই সেন্সকে কেন্দ্র করি এহরুর রহমান এই গানের সুটটি দিয়েছেন বলেই মনে হয় কারণ হচ্ছে এই গানের সুর যদি আপনি শোনেন তাহলে দেখবেন আপনার মনে হবে যেন একদল লোক হয় মাঝে আগুন জ্বালিয়ে বা সকালবেলা হয়তো সাঁজোয়া গাড়ি প্রস্তুত করা হচ্ছে একদল ছেলে মেয়ে কুমড়ে কোমরে হাত দিয়ে বা কাঁধে কাঁধে হাত দিয়ে দুলে দুলে ঘুরতে ঘুরতে এই গানটা নাচছে বা গাইছে কিন্তু এই গানটা তো তেমন নয় এই গানটা শুনলেই আজও আমাদের শিরায় শিরায় রক্ত গরম হয়ে যায় এখন ওই যে কথা বলছি আপনাদের হয়তো দেখাতে পারছি না সত্যি আমার লোম দাঁড়িয়ে গেছে হাতে সারা শরীরে কারণ এই গানটা আমাদের তেমনভাবে ইন্সপায়ার করে কারোর ওই লোহ কপাট ভেঙে ফেরে করলে লোপাট ভাবুন গানের সেন্সটা বাঙালির মধ্যে সারা পৃথিবী জুড়ে সমস্ত বাঙালির মধ্যে কেমন উত্তেজনা সৃষ্টি করে সেই গানটার এরকম রিপ্রোডাকশন সত্যি সত্যি ভাবা যায় না এখানে আরেকটা বিষয় বলে রাখা দরকার এই গানের ইতিহাস একশো বছরের পুরনো এই গান উনিশশো সালের ডিসেম্বর মাসে ভাঙার গান নামক এই কারার ওই লৌহকপাট গানটি অর্থাৎ কবিতাটি রচনা করেন কাজী নজরুল ইসলাম তিনি নিজেই এই গানের সুর দিয়েছিলেন এবং ওই সময় অর্থাৎ উনিশশো একুশ সালেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বাংলার কথা পত্রিকা প্রকাশ করেন কিন্তু কথা ছিল ওই পত্রিকাতেই এই ভাঙার গান প্রকাশিত হবে কিন্তু সেই সময় গান্ধীজির নেতৃত্বে দেশ জুড়ে আন্দোলনের জেরে চিত্তরঞ্জন দাস এবং আরও অন্যান্য প্রথম সারি নেতা নেত্রী এবং অন্যান্য সদস্যরা সবাই জেরে যান এই জেলে দ্বারা বন্দি থাকার সময় অবশ্যই উনিশশো সালে যে গানটি লেখা হলো তা প্রকাশিত হলো আরও দু বছর পর উনিশশো সালে এই গানটি প্রথম কবিতা আকারে প্রকাশিত হয় এর পেছনে আরও একটি তত্ত্ব আছে তা হচ্ছে চিত্তরঞ্জন দাস অর্থাৎ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবীর অনুরোধেই এই গানটি রচনা করেছিলেন কবি কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবির প্রত্যেকটি গানই বিদ্রোহের নতুন নতুন ভাষা নতুন নতুন রাগ আমাদের সামনে তুলে ধরেছে ভারতীয় স্বাধীনতা যুদ্ধে কাজী নজরুল ইসলামের গানের অবদান অবিস্মরণীয় বাঙালি যতদিন থাকবে কাজী নজরুল ইসলামের তার গান এবং কবিতা বাঙালিকে কীভাবে তাদের মুক্তি সংগ্রামের দিকে এগিয়ে নিয়ে গেছে তা পদে পদে বোঝাবে পদে পদে মনে করাবে শুধু এপার বঙ্গে নয় বঙ্গে অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও কাজী নজরুল ইসলামের প্রত্যেকটি গান কবিতা মানুষকে আলাদাভাবে জাগিয়ে তোলে মানুষকে একজোট করে যেখানে দেশ জুড়ে ধর্মের নামে সম্প্রদায়ের নামে ভাঙার চেষ্টা চলছে সেখানে কাজী নজরুল ইসলাম একমাত্র একমাত্র কবি যার গান যার কবিতা মানুষকে একত্রিত করে সেই বিখ্যাত লাইন মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়নমণি মুসলিম তার প্রাণ এই অবিচ্ছেদ্য গান অবিচ্ছেদ্য কবিতার কথা আমার মনে হয় না বাংলায় তৎকালীন কোনো কবি এত সাবলীলভাবে লিখতে পেরেছিলেন আম বাঙালি আম জনগণ যা সহজে মুখস্থ করতে পারবে সহজে ঠোঁঠস্থ করতে পারবে কণ্ঠস্থ করতে পারবে তাই নজরুল ইসলামের এই কারারৈ লৌহকপাট যেভাবে বিকৃত করলেন এ আর রহমান তা সত্যিই সমালোচনার কিন্তু এখানে আরও একটা বিষয় বলার আছে ওই লৌহকপাট গানটিতে যে সমস্ত শিল্পীরা গানটি গিয়েছেন তার মধ্যে সিংহভাগী বাঙালি প্রশ্ন উঠছে তারা কেন মেনে নিলেন এখানে যে রাঘব চট্টোপাধ্যায় যার বাড়িতে আজও চাঁদ ধরা দিল না তিনি প্রশ্ন তুলেছেন যে এহার রহমান কেন এত বড় ভুল করলেন তার এত বড় ভুল করার অধিকার তাকে কে দিয়েছে অবশ্যই রাঘব বাঙালি রাঘব প্রশ্ন তুলতেই পারেন কিন্তু রাঘবকে প্রশ্ন এখানে আমাদের আছে রাঘবও কিন্তু অনেক শিল্পীর অনেক জায়গার অনেক সুর ঝেপেছেন বা বিকৃত করেছেন তখন কই রাঘবকে কেউ প্রশ্ন করেনি এখানে একটা বিষয় বলে রাখা দরকার যে সমস্ত গায়ক গায়িকারা এআর রহমানের সুরে এই গানটি গিয়েছেন তারা কিন্তু চাপে পড়ে এবং নিজেদের ভবিষ্যতের কথা ভেবে ভেবেছেন একবার ভেবে দেখুন আপনাকে যদি এয়ার রহমান কোনো অফার দেয় এবং তার সুরে গলা মিলিয়ে যদি কোনো গানে গাইতে বা কোরাসেও গলা মেলাতে বলেন আপনি কি তখন পিছিয়ে পড়বেন না আপনি না বলবেন আপনি যদি স্ট্রাগলার একজন শিল্পী হন বা আপনি যদি আগামী দিনে নিজের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে চান অবশ্যই তাই সেই হ্যাঁতে হ্যাঁ বলবেন আর এক্ষেত্রে এই শিল্পীরাও একই কাজ করেছেন তাই কারারই লোহকপাটের জন্য যদি আর রহমান আপনি সমালোচনা করেন তাহলে করুন কিন্তু বাংলার এই ছেলে মেয়েদের অযথা কলুষিত করবেন না তাদেরকে অযথা গালাগালি দেবেন না তাদের টুইটার হ্যান্ডেলে বয়কটের জন্য আবেদন জানাবেন না বা ফেসবুকে গিয়ে তাদের পেজে অযথা তাদের সম্বন্ধে কটুক্তি করবেন না একবার ভেবে দেখুন আপনার বাড়ির সদ্য কেরিয়ার তৈরি করা ছেলেমেয়েটিকেও যদি এখন কোনো একজন বড় মানুষ তার ক্ষেত্রের কোনো একজন বড় মানুষ তাকে কোনো অফার দেয় তিনি কি তাকে মুখে মুখে তর্ক করবেন বা তাকে কি তার ভুলটা ধরাতে যাবেন না সেই অফারটা অ্যাকসেপ্ট করবেন এবং সেই কাজ করবেন এক্ষেত্রে এই ছেলে মেয়েগুলো একই কাজ করেছে কারোই লৌহকপাটে আরও একটা মজাদার ফ্যাক্ট আছে তা হচ্ছে বলা হয়ে থাকে যখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং অন্যান্যরা হুগলির জেলে বন্দী ছিলেন তখন তারা নিয়মিত কারার ওই লৌহকপাট গানটি নাকি গাইতেন এখানে আরও একটা ফ্যাক্ট আছে উনিশশো সালে যখন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সিনেমাটি হয় সেই সময়েও কারার ওই লৌহকপাট গানটি ব্যবহার হয়েছিল আমরা এখন যে গানটি শুনি অর্থাৎ এআর রহমানের নয় এর আগের যে গানটি শুনি অর্থাৎ সেই পুরানো ক্লাসিক একটা টোনের আওয়া টোনের যে গানটা আমরা শুনি সেই গানটি কিন্তু এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সিনেমারই গান এবং এই গানটি পরবর্তীকালে ওর বিভিন্ন সিনেমায় বাংলা সিনেমায় ব্যবহার হয়েছে কিন্তু একটাই ভুল এয়ার রহমান করলেন এই গানের সুর তাল ছন্দ ভাঙলেন এবং সেখানে নিজের অতিরিক্ত কিছু শব্দও যুক্ত করলেন যা সত্যি লজ্জার যা সত্যি সমালোচনার তাই লোপা যেমন বলেছেন না যে বাঙালি এই গান নিয়ে সমালোচনা করবে শুধু সমাজ মাধ্যমে সমাজ মাধ্যমে সমালোচনা করলে হবে না বন্ধুরা এই গান আমাদের শোনা বন্ধ করতে হবে ইউটিউবে গিয়ে গানটা কেমন শুনি শুনি বলে শুনবেন এবং রিচ বাড়াবেন এবং ইউটিউবে জি মিডিয়া ব্যবসা করে বেরিয়ে যাবে সেটা প্লিজ করবেন না গানটা শুনবেনই না গানটা যদি শুনতেই হয় তাহলে এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সিনেমায় যে গানটি গাওয়া হয়েছে সেই গানটি শুনুন বা অন্য কোনো শিল্পীর গাওয়া গানটা শুনুন কিন্তু এই সিনেমায় ব্যবহৃত হয়েই গানটি একেবারেই শুনবেন না বা কোনো বন্ধু যদি শেয়ার করে সেটাও শুনবেন না কারণ এর মধ্যে দিয়ে সেই বন্ধুরও কিন্তু বাস্তবে ফায়দাই হচ্ছে আর আমি যেহেতু এই ভিডিওতে এই গান ব্যবহার করলাম না তাই আমার ভিডিও অবশ্যই শুনুন দেখুন ভালো লাগলে শেয়ার করুন আর প্রতিবাদ করতে গেলে সমালোচনা করতে গেলে গালাগাল দিতে হয় না প্রতিবাদ বা সমালোচনা ভালো ভাষায় মার্জিত ভঙ্গিতেই করা যায় তাই সেটাই করলাম এই গান নিয়ে বিশেষ কোনো কথা বলার আমার মনে হয়নি দরকার আছে বা দরকার থাকেও না এই গানটি এমন একটি গান যা সামান্য একটু কথা বললেই নিজের সমালোচনা নিজের রাগের ভয় প্রকাশ ঘটানো যায় আর তাই এই ভিডিওতে করলাম তাহলে দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার